বলে গুড মর্নিং, সকাল সকাল গুপুকে দর্শন করো সবাই, সবার দিন ভালো যাবে। গুড মর্নিং বলো, গুপু বলো গুড মর্নিং। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো, কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ভোরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, এখন বাজে 5:30। তো যাক, গোপাল জাগানো হয়ে গেছে, এই রান্না বসাবো এখন বাবুর জন্য। প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করে রেখেছি, কালকে রাত্রেবেলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, নইলে তো হবে না। সকালবেলা গ্যাসটা একটু মুছে দিলাম, তো করে দেবো একটু রাইস, একটু রাইস করে দিই আর একটু আলুর দম করে দিই, আর আটাও মেখে রেখেছি রাত্রেবেলা, রুটি করে দেবো। মা অন্নপূর্ণা বসে গেলাম, কড়াইয়ের মধ্যে রয়েছে একটুখানি তোমার সে কালকে রাত্রেবেলা আলু আর গাজর ভেজে রেখেছিলাম, সেটা রয়ে গেছে। রাইসের সব কেটে কুটি নিয়েছি, এটার মধ্যে চাল ভিজিয়ে রেখেছি, আর এই দেখো এর ভেতরে আলু আছে। এখন ওর জন্য শুধু করবো একটুখানি, আর আমাদের রান্না পরে করবো, দুপুরবেলা করবো। আর এই যে কালকে রাত্রেবেলা গাজর আর বিনস আর আলু ভেজে রেখেছিলাম, এটা নামিয়ে রাখি একটু, অল্পই করে দিয়েছি শুধু ওর জন্যই। এটার মধ্যে রয়েছে তোমার চালমগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা আর টক দই, যেহেতু আজকে নিরামিষ ওই জন্য এই করা হবে। গাজরগুলো ভাজবো, ওগুলো ভাজা হয়ে গেলে বিনস আর গাজরটা ভেজে নেব। হয়ে গেছে আমার দম, একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। দিলাম গরম মশলা, নিরামিষ আলুর দম তো, আর একটু ঘি দেব, দিয়ে দিলাম একটু ঘি। তো হয়ে গেল আমার রাইস, এবার এটাকে নামাবো। আর এইদিকে ওর জন্য একটু চা বসিয়েছি, চাটা খেয়ে যাক। দেখো এই যে 2 দিন হয়েছে লেবুটা আনা হয়েছে, লেবুটা একদম পচা একেবারে, মানে কি বলবো, এখনকার লেবুর মধ্যে যে কি দেয়। তো যাক, এই যে টিফিন গোছানো, লাঞ্চ গোছানো হয়ে গেছে, এখন সকালবেলা এই যে ভাজাটা দিয়ে দিলাম, আর এই যে একটা রুটি খাবে বললো, তো একটা রুটি দিয়ে দিই, বেশি রুটি দিতে না করেছে, তো দিয়ে দিলাম। আর এইদিকে গুছিয়ে দিই, লেবু তো আজকে দিতে পারলাম না, একটা কিছু কিনে নিস। সকালবেলা টিফিন ওর চা খাকে, একটু বিছানা তোলা হয়নি, পরে তুলবো। কালকে এসে করেছিলাম, একটু মালপোয়া করেছিলাম, ওর জন্যই করেছি, তো দুটো রেখে দিয়েছিলাম, এখন চা দিয়ে মালপোয়া দিয়ে খাক, নে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছিস, তারপর টুক করে ব্যাগে ঢুকিয়ে দিবি, তাই তো? আমি বুঝি না বুঝি, আমি বুঝি, সবই বুঝি বাবা। 10 টাকা দিত, ওকে দিয়ে দিও 10 টাকা, তাহলেই হবে। ওকে দাও, যাও সাবধানে যাও, কানে টানে ঢেকে যা, ঢেকে যা কানে টানে, সাবধানে ট্রেনে উঠবি, যা। তো হেঁটে চলে এলাম, এবার করব রুটি, রুটিটা করে নি। আমার দিদি মেজ দিদি মারা গেছে, যে দিদিটা, সেই দিদি কি সুন্দর মাটির উনানে রুটি করতো, একটা একটা করে রুটি করতো, আর রুটিগুলো এত ফুলতো বলার মতো না। একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এরকম করে কিরকম করে দেখেছো, আমি পারি না, আমি পারি না, আমি ওই না শিখে পারবো না। আমি লাউ শাকের এই চেহারা হয়ে গেছে, বাবা বুড়ো তো চলে গেল। যাক, এই করে সিজে নেই, কিছু ডিম নেই, ডিম আনতে যে পাঠাবো, ডিম শেষ। জলটা রোদে দিয়েছে, এখনো গরমই হয়নি, রোদেরও তেজ নেই আজকে। বাবা সকালবেলা তো ওই রান্না করলাম, এখন আবার রান্না করব, তো এখন বেগুন ভাজা করব আর লাউ শাক দিয়ে আলু, মানে আলু দিয়ে ঝোল করব, মানে শাশুড়ি মায়ের
খুব পছন্দের একটি খাবার, উনি খুব ভালোবাসতেন এই, মানে রান্নাও করতো ভালো, খাবারটাও খুব ভালো, মানে এটা খেতেনও ভালো, আর ওনার ছেলেও এই তরকারিটা খুব ভালো খায়। যাই হোক ওইটা করবো, আর তোমার বেগুন ভাজা বলেছি, আমি বলছি ওকে একটা বিয়ে করতে, বলো তো তোমরা সবাই বলো ওকে একটা বিয়ে করতে। আমার তাহলে খাটনি কম হবে, ওকে বলছি একটা বিয়ে কর এবার, তা বলছে করবে না, বলো। হ্যাঁ, ও না বসে বসেই খাবে আমাদের সাথে, হ্যাঁ কাজ করবে, খাবো দাবো একসাথে, গল্প করবো। তাহলে তো হয়েছেই, যে কথা বলছিলাম এই তরকারিটা শাশুড়িমা যে ভালোবাসতো, কিছুই পড়ে মানে মশলা দিত না, একটু মানে জিরে পড়ান, শুকনো লঙ্কা জিরে পড়ান আর টমেটো, আর নামানোর সময় অল্প একটু ভাজা জিরে, আর কিন্তু কোনো মশলা দিত না, তাতেই এত টেস্ট হতো। আর এই তরকারিটা না ছোটো আলু দিয়ে খেতেই বেশি টেস্ট হয়, ছোটো আলুটা তোমার মানে পুরো গোটা গোটা থাকবে না, কিন্তু ভাঙা ভাঙা থাকবে, হাত দিয়ে মানে বুড়ো আঙুল দিয়ে একটু একটু ভেঙে নিতে হবে। একটা টমেটো দিয়ে দিলাম, শাকটা তো এখানে ধুয়ে রেখে দিয়েছি, ওটা এটা দেব। তো হয়ে গেছে তরকারিটা, তরকারিটা না এরমই কালার হবে, কাঁচা লঙ্কার তো কোনো মানে আর কিছু দেওয়া হয়নি, আর তো এবার নাবিয়ে দেবো, বন্ধ করে দিলাম, আর একটু ঝোল ঝোল থাকবে, ব্যাস হয়ে গেল। এবার সেটাকে নাবিয়ে দিই, গরম ভাতের সাথে যা লাগবে না, গ্যাস ট্যাস মুছবো, কড়াইটা মাজবো। তোমারা দাদা আগায়া আগায়া আগায়া, এই দেখো ওই দেখো ওই দেখো মাছি ধরে, কি পাজি দাদাকে নিয়ে এসছে রাস্তা থেকে নিয়ে এসছে আমাদের কোকো, চলে এসেছে, এবার স্নান করবে তারপরে খাওয়া দাও। কি এনেছো দেখি, কচু ভাজা, পাপু পেয়েছো, চোখে কি হলো বাবা, আয় রে দেখি দাঁড়াও, যাবো একটু একটা জামা বানাতে, তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা বাবু আমাকেই কিনে দিয়েছে, ওর জন্য নিয়েছিল প্রথমে, তারপরে আমি বললাম আমার ভালো লাগছে তাই আমাকেই দিয়েছে। কত সুন্দর পিসটা, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এটা হচ্ছে উপরেরটা, এটা এটা ওর না, আর প্যান্টটা হচ্ছে এটা আমার, এই মানে কাজটার জন্য খুব ভালো লেগেছে। তো চলো হেঁটেই চলে যাই, বিকেলের হাঁটাটাও হয়ে যাবে। দাদাকে রেখে একাই বেরোলাম, কারণ ও শুয়ে রয়েছে, কারণ দুটো নাইট পরপর করে এসছে, তো ওই জন্য আমি বলছি শুয়ে থাকো, কালকে আবার ভোরে বেরোবে 6টায়, ওই জন্য আমি বললাম একা একাই যাই। দেখো একটুখানি বৃষ্টি হয়েছে রাতে, আর জলে ভরে গেছে, অল্প একটু বৃষ্টি হয়েছে, কত বৃষ্টি হয়েছে রাতে, আর হচ্ছে কাঠপিসের দোকান, আসলেই যেতে চায় এটা সেটা। সবজি কেনাটা একটা মানে কি বলবো নেশা হয়ে গেছে, বাজারে আসবার সবজি নেব না, উচ্ছে কত বললে আজকালে, মানে নেশা আমার খুব সবজি কেনা, সবজি মাছ সবই, মানে বাজারে বেরোলে একটুখানি, আর বিশেষ করে বেগুন, ফুলকপি নিলাম দুটো, 10 টাকা করে পিস নিল ফুলকপি, আর বেগুন নিলাম। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যায়। সর্ষের তেল শেষ হয়ে গেছে, তাই এক প্যাকেট তেল নিতে আসলাম, কারণ এখনো মাস শেষ হতে অনেক দেরি,
তার মাঝখানে তেল শেষ, স্টেশনের উপরে মাসি বসেছে শাক নিয়ে, তো আমি একটুখানি শাক নিয়ে যাই, বেথ শাক নিলাম একটুখানি। আবার বললাম না আমার মানে কি বলবো, সবজি দেখে আর লোভ সামলাতে পারছি না। না মাসি কই দাও, এগুলো কি কুলে খাড়া? হ্যাঁ, এবার যাবো, এসছি একটা কিছু নেবো না, একটু চপ নিয়ে যাই। কত করে চপ? আচ্ছা তো হয়ে গেল, চপ নিলাম একটু, ব্যাস। বলবে জিজ্ঞেস করবে খুলে তোমার দাদা গেছিলে কি আনলে, তো একটু চপ আর সিঙ্গারা নিয়ে নিলাম। চলো এবার এগিয়ে যাই, সামনে বিয়ে বাড়ি আছে, বর চলে এসছে, তোমাদেরকে একটু দেখাই বর এসছে। চলে এলাম বাড়িতে, বিয়ে বাড়িতে না গিয়েও দেখো বরকে দেখে আসলাম। তো যাক, দুটো বর দেখলাম, একটা বর না দুটো বর দেখলাম। তো আজকে এই পর্যন্তই থাকলো, কারণ হাঁপিয়ে গেছি, পুরো হেঁটে গেছি, হেঁটে এসছি। এবার একটু চা কফি টফি করে দিই ওদের, আর চপ তো নিয়েই এসছি, আলুর চপ নিয়ে আসলাম। তো ব্লগটা এই পর্যন্তই থাকলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল ফ্রেন্ডস।